Buy one, take one. Wait. 1, 2, 3. Hello, guys. Hello. Welcome to our channel. হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, জানি অনেকদিন লেট হলো, নতুন সেট আপ তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ধীরে ধীরে পরপর অনেক অনেক কভারে ভিডিও, পিএইচডি ভিডিও, বহুত ভিডিও, ক্যামেরা ভিডিও সব চলে আসবে। কিন্তু তার আগে আজকের যে ভিডিওটা দেখো, আজকে আমার যে লাইটিং সেট আপ যেটা রয়েছে, ডান দিক থেকে লাইট আসছে, আমার এদিকটা লাইট হয়েছে, এদিকটা কিন্তু অন্ধকার রয়েছে। তো অনেক সময় কি হয়, আমরা যখন ছবি তুলি আমাদেরও কিন্তু এরকম হয়, আমাদের একদিকে আলো পড়ে, একদিকে আলো পড়ে না। তো এই ছবিগুলো ছবি তুলবার সময় খুব ভালো লাগে, কিন্তু অ্যালবাম প্রিন্ট হওয়ার পর কিন্তু অনেকটাই খারাপ লাগে, যেহেতু যে এরিয়াটা ব্ল্যাক থাকছে সেই এরিয়াটা আরও ব্ল্যাক হয়ে যায়। তো আমরা চাই কি, যে যে এরিয়াটা ব্ল্যাক থাকছে সেই এরিয়াটাকে ঠিক করবার। তো আমরা কী করে ঠিক করি, ডজ টুল ইউজ করি। বাট ডজ টুল বা কার্ভ ইউজ করাটা কিন্তু সঠিক ইউজেস একদমই নয়, তার জন্য একটা খুব সুন্দর টিপস রয়েছে, আমি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ফটোশপ। তোমরা এখানে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, যার ডান দিকটায় সুন্দর হাইলাইট রয়েছে এবং বাঁ দিকটায় শেড রয়েছে, মানে ডান দিকে আলো পড়েছে, বাঁ দিকে কিন্তু অন্ধকার রয়েছে, ঠিক আমার মতনই। তো আমি চাইছি এই এরিয়াটা লাইট আপ করতে। লাইট আপ করবার জন্য তোমরা কী করো, অনেক সময় ডজ টুল ইউজ করো, বাট তার থেকে খুব ভালো অপশান হচ্ছে লেভেলস। তো লেভেলস দিয়ে কী করবো, আমরা সবার ফার্স্টে এখানে সিলেকশন টুল, ল্যাসো টুল নিচ্ছি, রাফলি একটা সিলেকশন করবো। কোন এরিয়ায় সিলেকশন করবো, না যে এরিয়াটা ডার্ক রয়েছে, আমি এখান থেকে সিলেকশন করে নিলাম যে এরিয়াটা আমার ডার্ক মনে হচ্ছে। এখান থেকে এই গলার পাশটা দিয়ে যাচ্ছি এবং এইখানে এসে কমপ্লিট করলাম। এখানে হয়ে গেল কমপ্লিট সিলেকশন, হয়ে গেল রাফলি সিলেকশন, কোনো ফেদার ইউজ করার একদমই দরকার নেই। এরপর আমি ডান দিকের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশানে যাচ্ছি, দেন এখান থেকে চলে যাচ্ছি লেভেলস অপশানে। মাঝখানে যে পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মিডটোনস, ডান দিকে যেটা রয়েছে সেটা হাইলাইট, এবং বাঁদিকে একদম কর্নারে যেটা সেটা হচ্ছে ব্ল্যাক, মানে হচ্ছে শ্যাডো। তো আমি মিডটোনস যেটা রয়েছে মাঝখানে স্লাইডারটাকে লেফটের দিকে ড্র্যাগ করছি। দেখো তোমরা যদি একটু জুম করে দেখো তাহলে দেখো অনেকটা ম্যাচ করলো না দুটো দিক, প্রায় কিছুটা ম্যাচ করছে, ধীরে ধীরে লাইট আপ হচ্ছে, কিন্তু একটা লাইনস আসছে, এটাকে আমরা পরে ঠিক করবো, আগে দেখে নিই। তো এরপর আমি যে হাইলাইটের যে এরিয়াটা রয়েছে সেটাকেও একটু চাপছি, হালকা অল্প চাপবো, এবং মিডটোনসটাকে সামান্য একটু ঠিক করে নিচ্ছি। তোমরা দেখবে যে যে এরিয়াটা আগে ঠিকঠাক ছিল এবং পরে যে জায়গাটা লাইট আপ হচ্ছে তার জন্য মাঝখানে গ্যাপ যেন ঠিকঠাক থাকে, মানে দুটো এরিয়াতে যেন একটা দিকে যেটা লাইট বাড়াচ্ছি সেটা দেখা গেলো বেশি লাইট হয়ে গেলো, এরকম যেন একদম না হয়। দেন আমার এখানে দেখো একটা লাইন যেটা আছে সেটাকে রিমুভ করতে হবে, আমি এখানে মাস্ক করতে পারি, কিন্তু তার আগে আমি এখানে ফেদার দেবো। সবার ফার্স্টে এই লেভেলস যে অপশান রয়েছে তার পাশে দেখো মাস্কের অপশান দেওয়া রয়েছে, আমি সিম্পলি এখানে ক্লিক করছি। এরপর এখানে দেখো ফেদার অপশান রয়েছে যেটা 0.0 পিক্সেল রয়েছে, আমি সিম্পলি ফেদার যেটা রয়েছে সেটাকে আমি ডান দিকে চাপাচ্ছি, আর একটু চাপাই, আর একটু সামান্য চাপাচ্ছি, দেখো ম্যাচ করে গেছে খুব সুন্দরভাবে। বিফোর অ্যান্ড আফটার যদি দেখো, আমি ছবিটাকে ছোট করে দিচ্ছি, সুন্দর ম্যাচ করেছে, হালকা আমার কাছে লাইন্স আছে মনে হচ্ছে, এটা আমি রিমুভ করে দেবো। কীভাবে, আমি এটাকে এখান থেকে ক্যান্সেল করে দিলাম। এরপর আমার যেন এখানে মাস্ক অপশানে ক্লিক করা থাকে, আমি এখান থেকে ব্রাশ টুল নিচ্ছি, এরপর আমি এই জায়গাটা দিয়ে হালকা করে ট্র্যাক করি, ব্ল্যাকটা ফেরত আসছে, আমি অপাসিটিটা একটু কমিয়ে নিচ্ছি, অপাসিটি অ্যান্ড ফ্লো সামান্য, এবং এই জায়গাটা আমি ফেরত আনতে চাইছি কারণ চুলগুলো কালো থাকাটাই বেটার, রাইট? ঠিক আছে, কমপ্লিট বিফোর অ্যান্ড আফটার। এরপর যদি আমি এখানে সামান্য একটু রিটাচ করি, মানে আমি এখান থেকে যদি পিম্পলসগুলো তুলে দিই, এরপর যদি এখানে যদি স্কিন ফাইনার মারি, তাহলে দেখো কীরকম লাগছে। তো এবার আমরা স্কিন রিটাচিং করার পর দেখো এটা কিন্তু এরকম দেখতে হয়ে গেছে, এটাকে যদি আমি অফ করি, এরপর এটাকে যদি অফ করি, তাহলে বিফোর অ্যান্ড আফটার। তাহলে বোঝা গেল যে আমরা কীভাবে যে কোনো শেড এরিয়াতে কী করে লাইট আপ করতে পারি সিম্পল লেভেলস দিয়ে। তো আজকের মতন এ পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।